ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ভূত বলে কিছু আছে কি না, এবং কোথাও ভূত আছে এবং সেটি মানুষের ক্ষতি সাধন করতে পারে, এ ধরনের চিন্তা বা বিশ্বাস লালন করাতে কোনো দোষ আছে কি না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, জি ভাই, কোরআন এবং সুন্নাহে ভূত বলে কোনো শব্দ উল্লেখ নাই, তবে শায়াতিনুল জিন, জিনদের মধ্য থেকে দুষ্ট প্রকৃতির মানুষের অনিষ্ট করে থাকে, ক্ষতি সাধন করে থাকে, এমন কিছু শয়তানের কথা উল্লেখ রয়েছে, যার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম এসেছে, খুবুস, খবায়েস, এরকম বিভিন্ন নাম রয়েছে। তো মূলত ভূত, প্রেত বা এ জাতীয় যা কিছুই বিভিন্ন ভাষায় বলা হয়, মূলত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুষ্ট শয়তান, মূলত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুষ্ট শয়তান, যা মানুষের ক্ষতি সাধন অনিষ্ট করে থাকে, মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে থাকে, মানুষকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, মানুষের অনিষ্ট করে থাকে, ক্ষতি সাধন করে থাকে। তো সেগুলোকেই মূলত ভূত প্রেত বলে বোঝানো হয়। তো এছাড়া অন্য কোনো কিছু আছে বলে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দেখি না। কোরআন এবং সুন্নাহে হেসনুল মুসলিম বা হেসনুল মুমিন, মুমিনের নিরাপত্তার জন্য যে সমস্ত দোয়া উল্লেখ করা হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত দোয়ার বর্ণনা আমরা দেখি, সে সমস্ত দোয়াগুলোর প্রেক্ষাপট বা সে সমস্ত দোয়া নিয়ে আমরা একটু চিন্তা করলে দেখতে পাবো যে ভূত প্রেত বলে আসলে দুষ্ট শয়তান কি বোঝানো হয়, আর এগুলো যে মানুষের ক্ষতি সাধন, অনিষ্ট বা মানুষকে ভয়ভীতি দেখানো, বিপদে ফেলা, এ ধরনের কাজের তারা ব্যস্ত বা এ ধরনের জিনিসগুলো তাদের মাধ্যমেই যে হয়ে থাকে সেটিও স্পষ্ট। অতএব সেক্ষেত্রে আমরা এভাবে ভূত প্রেত বা এ জাতীয় দুষ্ট শয়তান মানুষের ক্ষতি সাধন করতে পারে সে বিশ্বাস লালন করাতে বা সে বিশ্বাস রাখাতে কোনো ত্রুটি নেই। তবে এটুকু বলা যায় যে যা কিছুই হয় সেটি তাকদীরের ফয়সালা, কোনো দুষ্ট শয়তান বা এ ধরনের কোনো কিছু মানুষের যে ক্ষতি বা অনিষ্ট বা মানুষের কে বিপদে ফেলার জন্য যে কাজগুলো করে থাকে সেটি তাকদীরের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছেন, কারণ আল্লাহ জানেন যে এরকম এরকম সময় এভাবে এভাবে দুষ্ট শয়তান দুষ্টামি করবে, সেটি আল্লাহ জানেন, সেই জিনিসটি আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ লিখে রেখেছেন সেজন্য যে এটি হচ্ছে বিষয়টি এমন নয়, বরং আল্লাহ জানতেন যে এভাবে এভাবে হবে, সেটাই আল্লাহ লিপিবদ্ধ করেছেন, আর সেই ধারাবাহিকতায় এখন এগুলো হচ্ছে। অতএব কেউ যদি এরকম বিশ্বাস লালন করে তাতে ইনশাআল্লাহ বিজনিল্লাহ কোনো ত্রুটি নেই। এজন্য যেমন একটি দোয়া এসেছে যে কেউ যদি নতুন কোনো জায়গাতে বা নতুন কোনো জনপদে যায় এবং সেখানে প্রবেশের ক্ষেত্রে যদি সে এ ধরনের কোনো ভয়ভীতি এর শঙ্কা করে, এ ধরনের কোনো কিছুর ভীতি তার ভিতরে যদি কাজ করে, তখন সেক্ষেত্রে সে যদি পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আল্লাহ তোমার সব ধরনের পরিপূর্ণ পূর্ণাঙ্গ বরকতময় কালেমাগুলোর মাধ্যমে তোমার কাছে আশ্রয় চাচ্ছি সব ধরনের অনিষ্ট থেকে, অনিষ্টকারীর সব ধরনের অনিষ্ট থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এভাবে দুষ্ট শয়তানের থেকে পানা চাওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাহে বিভিন্ন ধরনের কথা এসেছে। সে বিবেচনায় কেউ যদি এরা অনিষ্ট করতে পারে, বিপদে ফেলতে পারে, এরা অসুয়াসা দিতে পারে, সে বিশ্বাস কেউ লালন করলে তাতে দোষের কিছু নয় নেই, তবে সেটি যে আল্লাহর ফয়সালা সেটিকেও একই সাথে তার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আলম বিশ্বাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ।